আফজাল হোসেন, আপনি লিখেছেন আফতাবনগরে আপনার ইমামতিতে সালাতুল ইস্তিসকা অনুষ্ঠিত হচ্ছে, হয়েছে ইতিমধ্যে, পত্রিকা প্রকাশিত এ সংক্রান্ত নিউজের নিচে অনেকে হাসি ঠাট্টা করছে। তারা বলছে নামাজ পড়ি নাকি মুসলমানরা দায়িত্ব পালন করছে, পরিবেশের বিপর্যয় রক্ষায় নাকি আলেমদের কোনো ভূমিকা নাই, কী বলুন। পারে দেখুন, এ বিষয়ে আসলে বলার অপেক্ষা রাখে না, কারণ আমাদের সচেতন শ্রোতা এবং দর্শক মহল অথবা যে কোনো সাধারণ মানুষই জেনে থাকার কথা যে আলহামদুলিল্লাহ একদিকে ওলামা ইকরাম দেশ জুড়ে ইস্তিসকার সালাত আদায় করে আল্লাহ তাআলার কাছে বৃষ্টি প্রার্থনা করছেন, যে বৃষ্টি যেখান থেকে আসবে তার কাছেই প্রার্থনা করছেন, আবার নিজেদের দায়িত্ব পালন করে তারা দেশব্যাপী বৃক্ষরোপণও করছেন। আমরা শুধুমাত্র সারা দেশে আলেম ওলামারা কী করেছেন সেই হিসেব দেওয়া তো অনেক বড় ব্যাপার, কারণ সেখানে অনেক রিপোর্ট উঠে আসবে ইনশাআল্লাহ, অনেক বেশি গাছ লাগানোর রিপোর্ট আমরা পাবো। শুধু আমরা যেটুকু কাজ করতে পেরেছি আলহামদুলিল্লাহ আসনে ফাউন্ডেশন থেকে, গেল কয়েক বছরে আমরা কয়েক লক্ষ গাছ লাগিয়েছি, আর এবছর আমরা 3 লক্ষ গাছ লাগানোর লক্ষ্যমাত্রা বা টার্গেট ঠিক করে আমরা কাজ শুরু করে দিয়েছি। সারা দেশব্যাপী ওলামা ইকরাম বৃক্ষরোপণের জন্য যেভাবে উৎসাহিত করেন সাধারণ মানুষকে, সাধারণ মানুষের মধ্যে তার যতটুকু ইতিবাচক প্রভাব পড়ে ওলামা ইকরামের অবদান সেখানে অনেক বেশি। যারা হাসি ঠাট্টা করে আমার তো তাদের প্রতি বরং আমি আমার বিস্ময় হয় যে সংখ্যাগরিষ্ঠ মুসলমান এবং ধার্মিক মানুষদের দেশ বাংলাদেশ, যে কোনো ধরনের মানুষই এখানে ধার্মিক। সো যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, যার হাতে সব কিছু, তিনি বৃষ্টি দিবেন, তার কাছে বৃষ্টি প্রার্থনা করা হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু এটা নিয়ে যারা হাসটা করছে তাদের স্পর্ধা কত বড়! এত বড় ইসলাম বিদ্বেষী, ইসলাম আল্লাহ দ্রোহী মানুষগুলো এই সমাজে তারা বসবাস করছে, সমাজের সকল সুযোগ সুবিধা নিচ্ছে, অথচ সমাজের মানুষের চিন্তাধারা, তাদের বিশ্বাস, তাদের আকীদা বিরোধী এ ধরনের দম্ভক্তি করার দুঃসাহস তারা দেখাচ্ছে। পৃথিবীতে বোধহয় এ দেশেই এটা সম্ভব। খুব ভয়াবহ একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি, আল্লাহ মাফ করুন। অবাক করা বিষয় হলো ব্যাঙের বিয়ে দিয়ে বিয়ে বৃষ্টি প্রার্থনা করা, তারপর গায়ে কাদা মাখিয়ে বৃষ্টি প্রার্থনা করা, এ জাতীয় যে সমস্ত হাস্যকর ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যার কোনো ভিত্তি নেই, বৈজ্ঞানিক কোনো ভিত্তি যার নেই, এগুলো নিয়ে তথাগত বিজ্ঞান মনস্করা কিছুই বলতে আমরা শুনি না সচরাচর। আসলে এরা দিন শেষে ধর্মবিদ্বেষী এবং শয়তানের দোসর। তারা চায় শয়তানের রামরাজত্ব কায়েম হোক এবং আল্লাহর দিন থেকে মানুষ দূরে সরে যাক। এদের পর আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে তাদের সমস্ত অপপ্রচারের বিরুদ্ধে। আলহামদুলিল্লাহ, ওলামা ইকরাম একদিকে আল্লাহর কাছে ইস্তিসকার সালাত আদায় করে বৃষ্টি প্রার্থনা করছেন, অপরদিকে তারা বৃক্ষরোপণ করারও চেষ্টা করছেন, অর্থাৎ তাদের দায়িত্বে সবটুকু তারা চেষ্টা করছেন। কিন্তু যারা সমালোচক তারা কোনোটাই করছে না, না বৃষ্টি প্রার্থনা নামাজ পড়ছে, না বৃক্ষরোপণ করছে, তারা শুধুই সমালোচনা করছে এবং ওলামা ইকরামের করা কাজগুলোর সুফল তারা ভোগ করছে মাত্র। আলী হাসান আপনি লিখেছেন, এই গরমে বৃষ্টির জন্য সবাই ইস্তিসকার নামাজ পড়ছে, এক একজন এক একভাবে হাত তুলে মোনাজাত করছে, এই বিষয়ে সুন্না কোনটা দয়া করে জানাবেন। দেখুন, ইস্তিসকার সালাত বা বৃষ্টি প্রার্থনা সালাতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উল্টো দিকে রেখে, হাতের তালুকে নিচের দিকে রেখে আর পিঠকে উপর দিকে রেখে দোয়া করেছেন বলে সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। কোনো কোনো মুহাদ্দিসগণ এ হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার জন্য অনেক উপরে হাত তুলেছেন, তো তাতে এমনটি হয়েছে, তার বগল দেখা গেছে, এত বেশি তিনি হাত উত্তোলন করেছেন, এত অতিরিক্ত হাত উত্তোলন করতে যাওয়ার কারণে মনে হয়েছে যে এরকমটি হয়ে গেছে, অর্থাৎ কেবলা দিকে হাত আর পাতা পিঠ আর তালু মাটির দিকে, এটা কেউ কেউ বলেছেন। তবে এর বিপরীত মতটি আমার কাছে অধিকতর শক্তিশালী মনে হয়, অর্থাৎ এটার অবস্থার পরিবর্তনের জন্য, যে আল্লাহ বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টির অবস্থাকে আপনি পরিবর্তন করে আমাদেরকে শীতল পরিবেশ দিন, এই অবস্থার পরিবর্তনের জন্য আমরা দোয়ার অবস্থাকে পরিবর্তন করে আল্লাহ তাআলার কাছে আমাদের আচরণের মাধ্যমে অবস্থার পরিবর্তন চাইছি। সেই জায়গা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে করেছেন। তো এভাবে হাত উল্টো দিকে রেখে দোয়া করা সুন্নাহ, তবে এভাবে করলেও কোনো অসুবিধা নেই। বিশেষ করে অনেক ওলামায়ে কেরামের মতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই করেছেন, সেটা হয়তো অতিরিক্ত উঠার কারণে এরকমটি মনে হয়েছে। এই দুই রকমের ব্যাখ্যাই রয়েছে, তবে অর্থাৎ হাত উল্টে দোয়া করাটাই হলো অধিকতর যুক্তিসঙ্গত এবং হাদিসের সুস্পষ্ট বর্ণনা দ্বারা বোঝা যায়।